আরও কিছু খবর নেই গণ অভ্যুত্থানের আগে পরে দেড় মাসে হোটেল সোনারগাঁওয়ে অন্তত দশ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম সরকার সন্ধ্যায় পর্যটন খাতের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এ তথ্য জানান তিনি হোটেলটির জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ জানান এবছর প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার শীতকালীন বার্বিকিউ ডিনার পার্টি চলবে চার হাজার টাকায় এই সুবিধা নিতে পারবেন ভোক্তারা Bangladeshi news desk